আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের আরও একটা নতুন অ্যান্ড ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অডিও স্পেকট্রাম তৈরি করতে পারবেন অ্যাডোবি আফটার এফেক্টের মাধ্যমে। সো আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্ট 2017, অ্যান্ড আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, প্রসেস থাকবে সেমই। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে দিই, আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নাও Start the video. Welcome back guys. অডিও স্পেকট্রাম তৈরি করার জন্য প্রথমত আপনাদের জানতে হবে অডিও স্পেকট্রাম কি। অডিও স্পেকট্রাম হচ্ছে যে বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আদার সোশ্যাল মিডিয়াতে মিউজিক্যাল চ্যানেল যেগুলি, মিউজিক্যাল সাইট যেগুলি, সেগুলিতে বেশিরভাগই চলছে এই অডিও স্পেকট্রাম। মিউজিকের বিট আর ভয়েসের সাথে সাথে যে উঠানামাগুলো করে একটা ইফেক্ট উঠানামা করে সেটাকে অডিও স্পেকট্রাম বলে। অডিও স্পেকট্রাম দেখতে কিছুটা এরকম। আশা করি আপনারা বুঝেছেন অডিও স্পেকট্রাম কি। সো এবার বলি অডিও স্পেকট্রাম কিভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড সেটার জন্য কী কী প্রয়োজন আপনাদের। সো অডিও স্পেকট্রাম ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের প্রয়োজন অ্যাডোবি আফটার এফেক্ট, যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি 2017, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন 2017-এর উপরেও। কিন্তু সো অডিও স্পেকট্রাম কিভাবে ক্রিয়েট করবো সেটা আমি দেখাবো কম্পিউটার স্ক্রিনে। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে।
ভিউয়ার্স আমাদের অডিয়েন্স ক্রাম ক্রিয়েট করার শেষ এন্ড এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে লাগিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যায় আপনাদের মাঝে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।